এবং এই প্রোডাকশনটার সাথে আমি জড়িত কারণে সাফল্য কামনা করতেছি বেশি, এটাও সাথে সাথে করতেছি। ঢাকা শহরে একটা অলরেডি ফাইনাল হয়ে গেছে আর বাকি আমাদের চলচ্চিত্রের জন্য একটা ছবি হিট, একটা ছবি গসপেল 27600 জায়গায় যদি আসি তাহলে আমি একটা ক্যালকুলেশন করলাম যে সবাইকে সাহেব সবাইকে ব্যক্তিগতভাবে এবং আমাদের ফ্যামিলি এবং বসগুলি সারা দেশে আমার কিছু ছবি ছিল যেই ছবিতে অন্য হিরো ছিল তার রিপ্লেসমেন্টে আমি এসেছি, আবার আমার কিছু ছিল যেই ছবিতে আমি ছিলাম আমার রিপ্লেসমেন্টে অন্য কেউ এসেছে। সেটা আসলে মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে কাজটা কেমন হলো। অপু নিজে থেকেই করতে চায়নি বিষয়টা, ও চেয়েছে নতুনভাবে আবার নিজেকে প্রেজেন্ট করার জন্য। ইটস গুড, অনেক ধন্যবাদ তাকে যে চিন্তা করছে এত কিছু নিয়ে ভাবছে। লাইক প্রিয়ারের জন্য যখন আমার সাথে কথা বললো তখন আসলে আই ওয়াজ ইমপ্রেসড যে এত সুন্দর একটা স্টোরি। দেন যখন বসগিরির অফার আমি পেলাম আমার কাছে মনে হলো যে লাইক ওয়াই নট বসগিরি, যদি আমি প্রিয়ারেতে আমার সুপারস্টারের সাথে করতে পারি দেন বসগিরি ইটস আ ফ্যান্টাস্টিক স্টোরি। আমি আশা করবো যে আপনারা সবাই দেখবেন মুভি।